আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বপ্নের কিচেনে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার একটি রেসিপি, সেটা হলো পটলের আচারি রেসিপি। অসাধারণ এই রেসিপিটা যদি আপনার টেবিলে থাকে আমার বিশ্বাস অন্য কিছুর দিকে আপনার মনই যাবে না। আর আমরা তো মাছ মাংস দিয়ে কিন্তু রাখলেও টেবিলে মন ভরে কিন্তু মাছ মাংস দিয়ে কখনোই ভাত খাওয়া যায় না, তাই তাদের জন্য নিয়ে আসলাম এই রেসিপিটা। শাকসবজি যদি স্পেশালভাবে রান্না করা হয় বা অনেক টেস্টি করে একটি তরকারি রান্না করা হয় সেই রেসিপিটা কিন্তু সত্যিই অসাধারণ লাগে এবং মন ভরে ভাত খাওয়া যায়। সেরকম একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তাহলে চলুন দেখে আসি কীভাবে করতে হবে এই আচারে পটলের রেসিপিটা। এখানে আমি নিয়ে নিয়েছি পটল আমার পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন। এখানে আমি পটলগুলোকে খোসা ছাড়িয়ে তারপর লম্বা করে কেটে নিয়েছি আর মাঝখান দিয়ে এরকম একটু চিড়ে চিড়ে নিয়েছি যেন মশলাগুলো সুন্দরভাবে পটলের ভিতর ঢুকে যায়। এখন এই পটলের মধ্যে আমি একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। ভালোভাবে হাত দিয়ে আমাকে বসে বসে একটু মাখিয়ে নিতে হবে যেন সম্পূর্ণ হলুদ আর লবণটা সুন্দরভাবে মিক্স হয়ে যায়। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এটা ভাজতে চলে যাব আর রান্নার যা যা লাগবে সেটা ওখানে দেখিয়ে দেব। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি প্রায় দেড় টেবিল চামচের মতো সাদা তেল। তেলটা খুবই সামান্য পরিমাণ দিয়েছি কারণ আমি এত ডুবো তেলে ভাজবো না। এখন আমি একটা একটা করে পটলগুলো দিয়ে দিচ্ছি। এই পটলগুলো ভাজতে কিন্তু বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, একটু হালকা করে ভেজে নিলেই চলবে। এখন উল্টে দিচ্ছি, আমার পটলগুলো কিন্তু এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে। সম্পূর্ণ পটলগুলো উল্টে দিয়ে আমি পিঠটাও সুন্দরভাবে একইভাবে ভেজে নিব একটু হালকা করে। আমার এই পিঠটাও ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিই, বাকি যে পটলগুলো ছিল সেগুলোকেও ভেজে নিব। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো সরিষার তেল। অবশ্যই কিন্তু এই রেসিপিটা রান্না করতে সম্পূর্ণ সরিষার তেলটাই দিবেন, আপনি চাইলে কিন্তু পটল ভাজার সময় সরিষার তেল ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়ন আমরা কিন্তু সবাই চিনি, এরকম পাঁচফোড়ন দিয়ে প্রথমে তেলটাকে মধ্যে দিয়ে পাঁচফোড়নটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পাঁচফোড়নের ফ্লেভারটা বেরিয়ে আসে। আমার পাঁচফোড়নটা কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি সম্পূর্ণ পেঁয়াজগুলো ভালোভাবে একটু মজিয়ে নিব। আসলে এখানে কোনো গোল্ডেন কালার করার প্রয়োজন নেই, শুধু একটু পেঁয়াজটাকে ভালোভাবে মজিয়ে নিলেই চলবে। এ সময় একটু অনবরত নেড়েচেড়ে দিচ্ছি। আমার পেঁয়াজগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গেছে, এরপর আমি সাধারণ যে লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বুঝিয়ে দেবেন কারণ আমি পটল ভাজার সময় কিন্তু একটু লবণ ইউজ করেছি, সেটা বুঝিয়ে লবণটা দিতে হবে। এখন পেঁয়াজের সঙ্গে লবণটা ভালো করে মিক্স করে হওয়া যাওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো ধনে গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়া, দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন, আমি আমার মতো করে ঝালটা একটু কমিয়ে দিলাম এখন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা মিক্স করে নিচ্ছি, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। আর মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুবই বাজে আসে, সেজন্য বলছি মশলাটা যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে আমি সরিষা বাটা। অবশ্যই সরিষা বাটাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আচারের ভালো একটা টেস্ট পাওয়া যায়। ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পর আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। আমার মিক্স করা হয়ে গেছে, এখন আমি মশলাটাকে সুন্দরভাবে কষানোর জন্য অপেক্ষা করব। আমার মশলাটাগুলো কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখুন সম্পূর্ণ তেল উঠে গেছে। এই পর্যায়ে আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো ভেজে দেওয়া পটলগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন এটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব সুন্দরভাবে এটাকে মিক্স করবেন যেন মশলাটা সম্পূর্ণ পটলের মধ্যে সবসময় মিশে যেতে পারে। এখন আমি ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে তিন চার মিনিটের জন্য রান্না করে নিব। এ সময় চুলা জালটা অবশ্যই একটু লো ফ্লেমে রাখবেন।
ফিরে আসলাম 3 মিনিট পর। আর চুলা জালটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে, না হলে কিন্তু দেখা যাবে পুড়ে যাচ্ছে। কারণ এই রান্নাটা শেষে আর কোনো রকম পানি ইউজ করবো না এই পর্যন্ত। এখন আমি যতটা রান্না করবো সেটা চুলার আঁচের উপর ডিপেন্ড করে রান্না করতে হবে, কোনো রকম পানি ইউজ করা যাবে না। এখন এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আমের আচার। এটা কিন্তু টক ঝাল আমের আচার, কোনো মিষ্টি আমের আচার না। আপনারা কিন্তু আমের আচারের বদলে এখানে জলফের আচার বা অন্য কোনো আচারও ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই এটা টক ঝাল আচার হতে হবে। আমি কয়েক টুকরো আমও দিয়ে দিচ্ছি, তাহলে হালকা একটু টক টক ফ্লেভারটাও চলে আসবে। সুন্দরভাবে এটাকে মিক্স করে দিয়ে মশলাটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আমের, তাহলে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। এখন এটা মিক্স করা হয়ে যাওয়ার পর আপনি এটাকে ঢেকে আর 5 মিনিটের জন্য চুলায় লো আঁচে বসিয়ে রাখবো। আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি আর 5 মিনিট পর ফিরত আসবো। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি এটাকে ভালোভাবে আর একটু উল্টো পাল্টে নেড়ে চেড়ে আর বেশিক্ষণ রাখবো না চুলায়, এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। এই সময় কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে, ঘ্রাণের জন্য মনে হচ্ছে টেস্টটা কিন্তু অসাধারণ হবে। একবার হলে কিন্তু এটা ট্রাই করতে পারেন আপনারা, খুবই অসাধারণ একটা রেসিপি। বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই অসাধারণ হতে পারে, বা আপনার নিজের জন্য অনেকটা টেস্টিফুল একটা রেসিপি হতে পারে। একবার হলেও কিন্তু এভাবে করে ট্রাই করে খেয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, কিন্তু আপনারা যদি না দেখেন বা সাবস্ক্রাইব না করেন, পাশে না থাকেন, তাহলে ভিডিও বানানোর উৎসাহিত যেন হারিয়ে যেতে পারে। তাই আপনারা পাশে থাকলেই আমরা উৎসাহিত পাই যেন ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।